সাহিদি সাহেবকে হত্যা করা হয়েছে দুনিয়ার সমাজে নানান ধরনের মানুষের বসবাস, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্ত উচ্চবিত্ত ফ্যামিলির লোক বাংলাদেশে বসবাস করে থাকে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আপনারা হয়তো জানেন না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু কিছু দলের লোক রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা কয়দিন ধরে ফেসবুক, সোশ্যাল মিডিয়া সহ টিভি চ্যানেলগুলোতে ঢুকলেই একটি মাত্র নিউজ দেখতে পাই, নিউজটি হলো সাহিদি সাহেবকে নিয়ে। সাহিদি সাহেবকে হত্যা করা হয়েছে বলে অনেকেই অভিমত ব্যক্ত করে নানান ধরনের পোস্ট দিতে দেখা যাচ্ছে। আবার ছোট এক টুকরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যেটাকে বলা হচ্ছে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও। অনেক সময় তার মহব্বতে ব্যক্তিবর্গ, যে কোনো মানুষ তার এই ভিডিওটি ধারণ করতে পারে। হয়তোবা তিনি যখন ডাক্তার বা নার্সের সঙ্গে কথা বলছেন, দূর থেকে এই ভিডিওটি করেছে, কিন্তু অরিজিনালে এই ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণকৃত নয়, সজ্ঞানে এই ভিডিওটি করেছে। যেটি এই ভিডিও দেখলে আমরা বুঝতে পারি, ভিডিওর পিছন থেকে ভিডিওটি করেছে। মানুষ হয়তোবা হঠাৎ করে ভিডিওটি চালু করে ভিডিও করে ফেলেছে, কিন্তু তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিওটি করে নাই, যার কারণে অনেক মানুষ বিব্রতবোধ হচ্ছে। অনেক মানুষকে বলা হচ্ছে এই ভিডিওটি দেখিয়ে দেখা যাচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই ভিডিওর কারণে। মানুষ মরণশীল সবাই জানে, শুধু মানুষ নয়, দুনিয়ার বুকে যে কোনো জিনিস পয়দা হবে তাকেই মৃত্যুবরণ করতে হবে, একটি সময় মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। তদ্রূপ মানুষ বিশেষ করে 60-70 বছরের জিন্দগিতে বেঁচে থাকে মানুষ। মানুষ যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যায়, তখন তার ভালো খারাপ দিক সব দিকই প্রচার হয়ে থাকে। বিশেষ করে মানুষ মরণশীল, জন্মগ্রহণ নিয়েছি মৃত্যুবরণ করতে হবে। যে যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, তাকে একটি সময় মৃত্যুবরণ করতেই হবে। আর আমরা মুসলমান জাতি হয়তো একটা কথা বিশ্বাস করি, আমরা একটা কথা বিশ্বাস সবসময় মনে প্রাণে করি বা করতেই হবে, মানুষের জন্ম এবং মৃত্যু সব উপর আল্লাহর কাছে রয়েছে। তিনি নির্ধারণ করেন একটা মানুষ কত বছর বাঁচবে। একটি মানুষের উপর তিনি অনেক আগে থেকেই তার হায়াত এবং মওত লিখে দিয়েছে। হয়তোবা তিনি সাইদি সাহেব, তিনি তার হায়াতের শেষ প্রান্তে এসেই মারা গিয়েছেন, তা না হলে তিনি আরও অনেকদিন বাঁচত। এটা নিয়ে যেভাবে কাণ্ড শুরু হয়েছে, এটা অরিজিনালি ঠিক না। তার এই মৃত্যু নিয়ে দেশে যে ধরনের মারামারি, হাঙ্গামা, ফ্যাসাদ শুরু হয়েছে, এটা বাংলাদেশের মানুষ কখনোই কল্পনাও করতে পারে নাই। হয়তোবা একটা মৃত্যু নিয়ে এই ধরনের কার্যক্রম চালানো আমার মনে হয় ঠিক হয় নাই। আপনাদের কাছে আমার একটা বিষয় অবগত করার জন্য, বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করার জন্য অনুরোধ করছি। আমি কোনো দল বা কোনো গোষ্ঠীর পক্ষে ছাপাই গাচ্ছি না, অথবা আমি কোনো দল করি না। আমি ব্যক্তি স্বার্থে, আমি যেটা বুঝি, এই অভিমতটি ব্যক্ত করেছি আপনাদের মাঝে। কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কোনো দল করি না। যে দল, যে ব্যক্তি ভালো কাজ করে, অরিজিনালি তার বিষয়ে আমি কথা বলে থাকি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।